অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 24তম বিসিএস সাধারণ শিক্ষা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধিকার কাকে বলে বা অধিকারের বিশ্লেষণ। সাধারণ অর্থে অধিকার বলতে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করার ক্ষমতাকে বোঝায়। এই অর্থে অন্যকে হত্যা করাও অধিকার হিসেবে বিবেচিত হতে পারে, কিন্তু পৌরনীতিতে অবাধ ও স্বেচ্ছাচারী ক্ষমতাকে অধিকার বলে বিবেচনা করা হয় না। সভ্য সমাজে স্বেচ্ছাচার সম্ভব নয়, তাই অধিকার বলতে নিয়ন্ত্রিত ক্ষমতাকে বোঝায়। পৌরনীতিতে অধিকার বলতে কতগুলো সুযোগ সুবিধাকে বোঝায় যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ সম্ভব নয়, আর এই অধিকার হচ্ছে একটি সামাজিক বিষয়। অধিকার সম্বন্ধে বিভিন্ন সমাজবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছেন। প্রথমে আমরা দেখি অধ্যাপক ল্যাস্কি কি বলেছেন। তিনি বলেন, অধিকার সমাজ বহির্ভূত বা সমাজ নিরপেক্ষ কোনো বিষয় নয়, এটি সমাজ ভিত্তিক। এজন্যই অধিকার অর্থ মঙ্গলময় জীবন, আর রাষ্ট্র সামাজিক কল্যাণের পরিবেশ সৃষ্টি করে ও সংরক্ষণ করে, আর এরকম পরিবেশেই ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ সম্ভব। অধ্যাপক ল্যাস্কি আরো বলেন, অধিকার সমাজ জীবনের সেই সব অবস্থা যা ব্যতীত মানুষ সর্বোৎকৃষ্ট সত্তার সন্ধান লাভ করতে পারে না। টিএইচ গ্রিন অধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মানুষের অভ্যন্তরীণ গুণাবলীর বিকাশের জন্য অধিকার কতগুলো বাহ্যিক শর্ত। অধ্যাপক আর্নেস্ট বার্কার বলেছেন, অধিকার হচ্ছে ব্যক্তির সর্বোত্তম ব্যক্তিত্ব বিকাশের জন্য সেই সকল প্রয়োজনীয় সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত। সহজ কথায়, অধিকার হচ্ছে কতগুলো অনুকূল শর্ত যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। এবারে আমরা অধিকারের কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। অধিকারের সংজ্ঞা ও বিশ্লেষণ থেকে আমরা অধিকারের যে কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই সেগুলো হচ্ছে, অধিকার প্রকৃতপক্ষে সীমিত সুযোগ সুবিধা। রাষ্ট্র ও সমাজ কর্তৃক আরোপিত সীমাবদ্ধতার মধ্যেই অধিকার ভোগ করতে হয়। মানে প্রথমে যে বলেছিলাম যে কাউকে হত্যা করার ইচ্ছা হলো সেটা কিন্তু অধিকার হিসেবে গণ্য হবে না, কারণ এতে অন্যের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তাই অধিকারকে সীমিত বলা হয়েছে। অধিকার নিরঙ্কুশ নয়, অধিকার ভোগ করতে হলে কর্তব্য সম্পাদন করতে হয়। আর অধিকার একটি সামাজিক বিষয়, সমাজ বহির্ভূত জীবনে অধিকারের কোনো তাৎপর্য নেই। মানে সমাজের মধ্যে থাকলেই অধিকারের প্রশ্নটা আসে। তুমি যদি সমাজে না থেকে বনে জঙ্গলে থাকো তাহলে আর অধিকারের বিষয়টা আসবে না, কারণ সেখানে তুমি একা থাকবে, কার কাছে তুমি অধিকার চাইবে বা কার অধিকার তুমি রক্ষা করবে। সুতরাং অধিকার একটি সামাজিক বিষয়, সমাজ বহির্ভূত ভাবে এটি অর্জন করা যায় না। এরপরে যে বৈশিষ্ট্যটি আমরা দেখছি সেটি হচ্ছে, অধিকার একটি গতিশীল ধারণা। সামাজিক পরিবর্তনের সাথে সাথে অধিকার পরিবর্তিত হতে পারে, অধিকারের প্রকৃতি ও বিস্তৃতিরও পরিবর্তন ঘটতে পারে। সবশেষ আমরা যে বৈশিষ্ট্যটির কথা বলবো সেটি হচ্ছে, অধিকার ভোগের সাথে সকলের কল্যাণ জড়িত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই আলোচনা থেকে জেনে নিলাম অধিকার কি এবং অধিকারের কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা সংক্ষেপে জেনে নিলাম। তোমরা নিশ্চয়ই এই ক্লাসটি থেকে উপকৃত হয়েছ এবং তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।